চলার পথে ইউএসএ ব্লগিং এ আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা? আজ আমরা আমেরিকার বাংলাদেশ অথবা ইন্ডিয়ার যেটারে বলা হয় চোর বাজার বা গুলিস্তান মার্কেট, এরকম একটি জায়গায় এসেছি যেখানে আপনি একদম নামমাত্র মূল্যে মানে আপনার বাসার প্রয়োজনীয় সব কিছু এখানে পাবেন। এই যে দেখেন কত কিছু। হ্যাঁ, তো চলেন শুরু করি আজকের একটি নতুন ব্লগ, দেখি এখানে কি কি পাওয়া যায় এবং আপনাদের সাথে সেটি শেয়ার করি। আশা রাখি আপনাদের এটি ভালো লাগবে এবং দেখুন আমার সাথে আজকের একটি নতুন ব্লগ, কারণ এটি হচ্ছে আমেরিকার একটি আনকমন জায়গা। সাধারণত এই ধরনের আনকমন জায়গায় মানুষ খুব কমই আসে, তো আমিও ঘুরতে ঘুরতে আর চলে এসেছি এরকম একটি আনকমন জায়গায়। চলুন দেখতে থাকি কি কি পাওয়া যায় এখানে। সাধারণত আপনার গৃহস্থালী যত জিনিসপাতি আছে, মানে খাওয়া দাওয়া সারা, টুথব্রাশ থেকে শুরু করে শ্যাম্পু থেকে শুরু করে টিভি, তারপরে মাইক্রোওয়েভ, ইস্ত্রি, মানে যত ধরনের ইলেকট্রিক জিনিস আছে সব এখানে পাওয়া যায়, এমনকি লাইট, তারপরে আপনার শাওয়ারের যত জিনিস আছে সেগুলা, কম্পিউটার, তারপরে মানে এমন কিছু নাই যে এখানে না পাওয়া যায়, ঠিক আছে? এবং খুবই অল্প টাকায়, মানে নামমাত্র মূল্যে, বুঝছেন? এবং মোস্ট অফ জিনিসই এখানে মানে খুব হয়তো বা স্বল্প ইউজ করছে অথবা কিছু কিছু জিনিস একদম ব্র্যান্ড নিউই আছে। Thank you.
খুইজা বাই করলাম হইলো এইটা, মানে এই এটা হলো আপনার একটা মেসেজের ই, এখানে সব কিছু দেওয়া আছে, আপনি গাড়িতে বসে আপনার বডি সব মেসেজ করে দিব, ট্রাভেলের টাইম আপনার জানি মেসেজ তো ওয়ার্ক করে কিনা দেখি, তুমি এটা ধরো তো, এটা হলো সুইজার টিপি, ভাইব্রেশন হয়, হচ্ছে ভাইব্রেশন, এটা ঠিক আছে, তো এখন হিটটা দাও দেখি কি হিট হয় কিনা, যে হিট আমাদের গাড়িতে হিট আছে, হিট হইতে সময় লাগবে, তার যেহেতু করে হিট মনে হয়, তাহলে এটা নেওয়া যেতে পারে তা না, মনে হয় এটা কোরিয়ান কোনো প্রোডাক্ট হবে, এটা নিয়ে একটু ই কইরা ওয়াশ টাশ কইরা এটা ব্যবহার করা যায়, চলো গাড়িতে লাগবে এটা, এটা নিয়ে নাও, হ্যাঁ বাসায় না নিলাম হলো ট্রাভেলের লিগে একটা এই ই, এটা মানে ট্রাভেলের সময় অনেক কিছু নিতে হয়, হ্যাঁ গাড়ি তো সুন্দর করে বাস করো, আমি গাড়ি তোমার সেটিং করে দিব, তুমি চিন্তা করো না, ঠিক আছে, সনির কত বড় টিভি দিয়ে রাখছে $29 দিয়ে, আর এখানে সব বিভিন্ন ধরনের লাইট, তারপরে ব্যাগ, বিশাল স্টোর, কাপড় চোপড় জুতা অনেক কিছু পাওয়া যায়, এন্টিক অনেক কিছু এখানে আছে, যেমন এটা এন্টিক, এরকম খুঁজলে অনেক এন্টিক জিনিস এখানে পাওয়া যায়, বহুত এন্টিক জিনিস, আর এই সাইডে হলো বাচ্চাদের যত টয়ের ই আছে খেলনা এইগুলো, আর এই সাইডে হচ্ছে সব জামা কাপড় বাচ্চাদের বড়দের, আর গল্ফের বিভিন্ন জিনিস এনে পাওয়া যায়, গল্ফের স্টিক হাজার হাজার গল্ফের জিনিস, র্যাকেট এই আর কি, সব পেন্টিং সিডি আছে সব এখানে আছে কালেকশন হাজার হাজার, এবং অনেকে এখান থেকে ডিভিডিও সংগ্রহ করে, আই সো দিস মুভি, গেম মুভি সব মুভি, তারপরে আমার মনে হয় যে আগেকার দিনের যে ই রেকর্ডের যে ছিল সে রেকর্ড, আর এই সাইডে হচ্ছে বই,
লর্ড অফ বুক, গল্পের বই, এই সাইডে কমিক বই। তো এখানে আসলে আপনারা সব পেয়ে যাবেন এরকম আমার তো মূল্যে, খুব একটা বেশি না। জুতা, তারপরে লট অফ থিংস। এই হচ্ছে সেই নাম যেখান থেকে আমরা এই আজকে এতক্ষণ ভিডিও দেখলাম, গুডউইল। এটা হচ্ছে যে আপনি কোনো জায়গায় মুভ যদি হন, যে আপনার কোনো কিছু ভাল লাগতেছে না বা অন্য স্টেট মুভ হন, তো অনেকের অনেক কিছুই থাকে এদেশের, অনেকে নতুন জিনিসও থাকে বা কিছু জিনিস থাকে, সব এখানে এরা দান করে দেয়। আর এই গুডউইল সেই জিনিসগুলোরে আবার একটু প্রসেসিং প্রসেসিং করে একটু ভালো করে বিক্রি করে। তো এটা আমি জানি না, মার্কেট প্রাইস হয়তো বা 70-80 টাকা হবো, আমি মাত্র $8 দিয়ে নিলাম। আর ওই যে আমার হইল কিছু স্টাফ রাখার জন্য একটা বক্স নিলাম $2 দিয়ে। তো অনেকেই আসে এন থেকে এগুলা কেনার জন্য, আবার অনেকে দেওয়ার জন্য। তো এই আর কি, তো এটাও একটা ধরনের ফান আর কি। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।